আপাতত স্বস্তি চাকরিহারাদের। এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। আগামী 16 জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকছে চাকরিহারাদের। বেতন ফেরতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নয়, তবে সুপার নিউমেরিক নিয়ে তদন্ত চলবে। এদিন আদালতে সওয়াল করেন চাকরিহারাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, প্রায় 22,000 জনের চাকরি চলে গিয়েছে। সিবিআই যে ওএমআর শিট দিয়েছিল সেটা কমিশন অস্বীকার করেনি। নাইসার এখন আর কোনো অস্তিত্বই নেই। ওএমআর থেকে স্পষ্ট বিশাল দুর্নীতি হয়েছে। প্রধান বিচারপতি তখন বলেন, সিবিআই যদি নিজেই জানায় 8,324 জন বেআইনি নিয়োগ হয়েছে, তাহলে গোটা প্যানেল কেন বাতিলের কথা বলছেন? কিছু নিয়োগ নিশ্চিত দুর্নীতির জন্য হয়েছে, পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ চাকরিহারাদের তরফে আইনজীবী সওয়াল করেন। সেখানে উঠে আসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ। চাকরিহারাদের আইনজীবী বলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত, কারণ তিনি ইন্টারভিউতে বলেছেন তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে, তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হোক। তখন অবশ্য প্রধান বিচারপতি বলেন, বোধহয় আমরা মূল বিষয় থেকে সরে আসছি। শীর্ষ আদালতের রায়ের পর এদিন টুইট করে বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দুকে নিশানা করে বলেন, বিজেপি বোমা ফাটাবে বলেছিল, শীর্ষ আদালত বিজেপির সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।